Assalamualaikum. আজকে আসলাম শ্যামলী। এটা হলো একটা ড্রয়িং রুম হল রুম বড় 20 ফিট বাই 14 ফিট। আপনারা দেখতেছেন যে কাজ চলমান। আমরা এই রুমে ফলস সিলিং এর কাজ করতেছি। এখনো কাজ কমপ্লিট হয় না, চলমান। এটা হলো আপনার মাঝে বিম পড়ছে। এটা হলো ডাইনিং স্পেস। আপনারা দেখতেছেন যে এটা ডাইনিং স্পেস। এটা হলো কিচেনের গলি লবি। এটা হলো কিচেন। এটা হলো ডাইনিং স্পেস। ডাইনিং এ আমরা জিপসাম দিয়ে ফলস সিলিং কাজ করতেছি। এটা হলো ফলস সাদের একটা গ্যাপ আছে, এই গ্যাপটা মেকআপ করে দিব। আমরা যে বোর্ডগুলো তৈরি করি জিপসামের বোর্ডগুলো, এগুলো আপনার 2 ফিট বাই 4 ফিট আমাদের যে ফর্মাগুলো আছে এই এটা তৈরি হয়। এটা একটা ফর্মা। আপনারা দেখতেছেন যে এই বোর্ডগুলো সাধারণত ফাইবারের হয় বা নেটের হয়, ফাইবার একটু কস্টিং বেশি পড়ে। আমরা এই যে বোর্ডগুলো দেখতেছেন যে এটা হলো আপনার 2 ফিট বাই 4 ফিট, এটা সুতা ফাইবার দিয়ে তৈরি। এটা হলো সুতা ফাইবার। এই যে সুতা ফাইবারগুলো দিয়ে এটা তৈরি হয়, এই বোর্ডটা সুতা ফাইবার দিয়ে তৈরি হয়। বিকেন্ডি প্লাস্টার, যেটা অরিজিনাল থাইল্যান্ড, এর জিপসাম দিয়ে আমরা কাজ করে থাকি। আপনারা চাইলে আপনাদের ড্রয়িং রুমে ডাইনিং রুমে খুব কম খরচের ভিতরে জিপসাম ডেকোরেশন কাজ করতে পারেন। এটা হলো উপরে বিট হবে, এটা হলো সিম্পল বিট। এই বিটটা দেওয়া হবে এই জায়গায় কনিশ। ইনশাল্লাহ কাজ শেষ হলে আরও একটা ভিডিও দিব আপনাদের। এটা হলো একটা বেডরুম, বেডরুমের সিলিং হবে। যেহেতু কাজ চলমান, আমরা ড্রয়িং ডাইনিং শুরু করছি। এটাও বেডরুম, এটাও একটা সিলিং হবে। পুরো ফ্ল্যাটটাই জিপসাম ডেকোরেশনের কাজ হবে। এটাও একটা বেডরুম, মাস্টার বেডরুম, এটাও হবে। আমরা যে বোর্ডগুলো তৈরি করছি আর কি ফাইবারের, আপনারা দেখতেছেন যে সুতা ফাইবার বলি আমরা। এই যে সুতা ফাইবার দেখা যাচ্ছে, এই যে বাড়তি বের করা, এটা সুতা ফাইবার। সুতা ফাইবার সাধারণত মজবুত হয় নেটের চেয়ে। এটা হলো ডাইনিং, এটার মাঝে ভিম আছে। ইনশাল্লাহ কাজ শেষ হলে আরও একটা ভিডিও, কমপ্লিট হলে আরও একটা ভিডিও দিব। আসসালামু আলাইকুম।